আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে যদি প্রতিদিন গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আপনাকে গুগল প্লে স্টোরের খুবই ইম্পর্টেন্ট গুপন কিছু সেটিংসের কাজ সম্পর্কে এ টু জেড ধারণা দেওয়া হবে আশা করি ভিডিওটি আপনি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন এবং অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরের গোপন কাজগুলো শিখে নেবেন হ্যালো ফ্রেন্ড আপনি দেখছেন প্রতিবারের মতো টেলিকন বাংলা চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং এপিসোড আর সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি আপনার বন্ধু আসিম ইটস ওকে গুগল প্লে স্টোরের কিছু গুরুত্বপূর্ণ গুপন সেটিংসের কাজের চলুন স্টেপ বাই স্টেপ এখন শিখে নেই প্রথমে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লাস স্টোরে চলে আসার পর উপরের দিকে আপনি যদি লকো করেন তাহলে থ্রি লাইন একটি অপশন দেখতে পাবেন আপনি এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এখানে অনেকগুলো অপশন শো হবে আপনি এখান থেকে সেটিংসের যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখানে থিম একটি অপশন দেখতে পাবেন আপনি এই টিমে ক্লিক করবেন লাইট ডার্ক সেট বাই ব্যাটারি সেভার এরকম তিনটি অপশন আপনি এখানে দেখতে পাবেন এখান থেকে আমি আপনাকে সাজেস্ট করব ডার্ক থিমটি ইউজ করার জন্য আপনি যদি ডার্ক থিম ইউজ করেন তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোনের গুগল স্টোর অ্যাপটি যখন ওপেন করবেন কোনো অ্যাপ ইনস্টল করার জন্য সেই সময় দেখতে পাবেন ব্ল্যাক শো হচ্ছে ফলে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি অনেক বেশি কম খরচ হবে এবং আপনার চোখেরও রকম প্রবলেম হবে না আপনি চাইলে এখান থেকে সেট বাই ব্যাটারি সেবার এই অপশনটি ইউজ করতে পারেন আশা করি এই গোপন সেটিংসটি আপনার কাছে অনেক বেশি ভালো লাগলো চলুন এখন আরও একটি কাজ শিখে নেই পর্যায়ক্রমে আপনি যদি ট্রি লাইনে ক্লিক করে সেটিংসে চলে আসেন তাহলে এখানে একটি অপশন দেখতে পাবেন ওটো আপডেট অ্যাপস এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আপনি ডো নট অটো আপডেট অ্যাপস যে অপশনটি আছে এই অপশনটির উপর ক্লিক করে দিবেন তাহলে রকম অ্যাপ আপডেট হবে না অটোমেটিক আপনার অনুমতি ব্যতীত অনেক সময় দেখা যায় অনেক অ্যাপ অটোমেটিক আপডেট হয়ে যায় আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ফলে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের র্যাম ফুল হয়ে যায় সেই সঙ্গে এম কিন্তু অনেক দ্রুত শেষ হয়ে যায় আপনার অ্যান্ড্রয়েড ফোন যদি অতিরিক্ত স্লো কাজ করে সেই সঙ্গে বারবার হ্যাং করে তাহলে এখন যে সেটিংসটি কাজ দেখাবো এই সেটিংসটি এখনই আশা করি আপনার অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে অ্যাপ্লাই করবেন প্লে স্টোরে চলে আসার পর পর্যায়ক্রমে আপনি ট্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন প্লে প্রোটেক্ট একটি অপশন আপনি এই অপশনটিতে ক্লিক করবেন উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে সেটিংসের একটি আইকন দেখতে পাবেন এই সেটিংসের আইকনে ক্লিক করবেন স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট ইম্প্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশন এরকম দুইটি অপশন কিন্তু অফ থাকতে পারে আপনার অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে এই দুইটি সেটিংস অবশ্যই আপনি অন করে দিবেন তাহলে কোনো রকম ক্ষতিকর অ্যাপ আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল হওয়ার সম্ভাবনা থাকবে না সেই সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি কোনো ক্ষতি করে অ্যাপ ইনস্টল করা থাকে তাহলে আপনি এখানে দেখতে পাবেন এখান থেকে যদি এই রিফ্রেশ আইকনে ক্লিক করেন তাহলে কিন্তু একটু কোন লুডিং হবে লুডিং হওয়ার পর আপনাকে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে যে আপনার অ্যান্ড্রয়েড ফোনে কোনো ক্ষতি করে অ্যাপ ইনস্টল করা আছে কি না আশা করি এভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে এই সেটিংসগুলো অ্যাপ্লাই করবেন এবং আপনার অ্যান্ড্রয়েড ফোনকে সিকিউর রাখবেন লুকস ফাইন দেখতে পাচ্ছে না আমার অ্যান্ড্রয়েড ফোনে কোনোরকম ক্ষতিকর অ্যাপ নেই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আর প্রতিনিয়তই যদি এরকম ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও চান আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সাথে আশা করি আবার দেখা হবে আরও একটি ইন্টারেস্টিং এপিসোডে আল্লাহ হাফেজ